নমস্কার, আজ আমি তোমাদেরকে ইউরোপের এমন একজন রাষ্ট্রনায়কের গল্প শোনাবো যিনি ইতিহাসে কূটনীতির জাদুকর বা প্রিন্স অফ ডিপ্লোমেসি নামে পরিচিত, যিনি নেপোলিয়ান বিরোধী সংগ্রামেও খুবই উল্লেখযোগ্য এবং কার্যকরী ভূমিকা পালন করেছিলেন এবং মূলত তার কূটনৈতিক দক্ষতা ও বিচক্ষণতার জন্যই নেপোলিয়ানের পতন অনেক সহজ হয়ে গিয়েছিল, যে কারণে 1813 লাইপজিগের যুদ্ধ বা জাতিসমূহের যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়ের পর ইউরোপের এই বিশিষ্ট রাষ্ট্রনায়ক নিজেকে নেপোলিয়ান বিজেতা বলেও উল্লেখ করেছিলেন। এখন প্রশ্ন হলো, কে এই বিখ্যাত রাষ্ট্রনায়ক? ইনি হলেন প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিখ, যিনি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। তার জন্ম হয়েছিল 1773-এর 15ই মে। তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান জার্মান যিনি পরবর্তীকালে 1815 থেকে 1848 এই সময়কালের মধ্যে অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ এই সময়কালটাকে ঐতিহাসিক ফিসার বলেছেন ইউরোপের ইতিহাসে এজ অফ মেটারনিখ বা মেটারনিখ যুগ। কোন রাজপুরুষ ইতিহাস সৃষ্টি করে নাকি ইতিহাস কোন রাজপুরুষকে তৈরি করে তা নিয়ে কিন্তু দীর্ঘকালের বিতর্ক বিবাদ রয়েছে। তবে একথা অবশ্যই স্বীকার করতে হবে যে 1815 থেকে 1848 এই সময়কালে ইউরোপের রাজনীতি, ইউরোপের ইতিহাস অনেকটাই কিন্তু মেটারনিখকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল। তাই তাকে বাদ দিয়ে এই কালপর্বের ইউরোপীয় ইতিহাসের কোনো আলোচনা কখনোই সম্ভব নয় এবং মূলত এই সময়টা মেটারনিখ ছিলেন ইউরোপের রাজনৈতিক ভাগ্য বিধাতা। তবে মেটারনিখ ছিলেন অবশ্যই ইতিহাসের একজন ট্র্যাজিক চরিত্র বা ট্র্যাজিক নায়ক। দীর্ঘকাল খুব দাপটের সঙ্গে তিনি ইউরোপীয় রাজনীতির হাল ধরলেও শেষ জীবনে তিনি কিন্তু অস্ট্রিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবং তিনি তার নিজের চোখেই নিজের পরাজয় প্রত্যক্ষ করে বলেছিলেন, এই পৃথিবীতে হয় আমি অনেক আগে না হয় অনেক পরে এসেছি। 19 শতকের ইউরোপে পুরাতনতন্ত্র তথা রক্ষণশীলতার সঙ্গে আধুনিকতা তথা প্রগতিশীলতার মধ্যে যে তীব্র সংঘাত বেঁধেছিল সেক্ষেত্রে মেটারনিখ ছিলেন পুরাতনতন্ত্র তথা রক্ষণশীলতার ধারক ও বাহক। এবং বলা যায় কার্যত এ সময় মেটারনিখ তার নিজের একার চেষ্টায় একার উদ্যোগেই অস্ট্রিয়া সহ প্রায় গোটা ইউরোপেই রক্ষণশীল ভাবধারাকে বজায় রেখেছিলেন। যেভাবে মেটারনিখ অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপে আধুনিকতা ও প্রগতিশীল ধ্যান ধারণাগুলোকে দমিয়ে রক্ষণশীলতাকে কায়েম করে রেখেছিলেন তার জন্য ইউরোপের ইতিহাসে তাকে বলা হয় ইউরোপীয় রক্ষণশীলতার জনক। মূলত তিনটি নীতির দ্বারা মেটারনিখের রাজনৈতিক মতাদর্শ প্রভাবিত হয়েছিল। প্রথমত মেটারনিখ চেয়েছিলেন সবসময় ইউরোপে প্রাক বিপ্লব অর্থাৎ 1789-এর ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে। দ্বিতীয়ত তার লক্ষ্য ছিল ফরাসি বিপ্লব যে গণতন্ত্র, উদারতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ ও ভাবধারা জন্ম দিয়েছিল সেগুলোর গতি রোধ করা। এবং তৃতীয়ত তার লক্ষ্য ছিল অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করা। এবং এই তিনটি নীতিকে বাস্তবে কার্যকরী করতে গিয়ে তিনি একের পর এক বিভিন্ন দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যে দমনমূলক ব্যবস্থাকে একত্রে বলা হয় মেটারনিখ সিস্টেম বা মেটারনিখ ব্যবস্থা। 1815-তে ভিয়েনা সম্মেলনের ঠিক পরে পরেই গড়ে উঠেছিল ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ। এবং এই ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ তখন কার্যত মেটারনিখের উদ্যোগে একটি প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত হয় যার প্রধান কাজ ছিল দমনপীড়নের মাধ্যমে যে কোনোভাবে যে কোনো উপায়ে ইউরোপে প্রগতিশীল ও জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে স্তব্ধ করে দেওয়া। তবে মেটারনিখের সমর্থনে বলা যায় যে ফরাসি বিপ্লব এবং বিভিন্ন নেপোলনীয় যুদ্ধের কারণে ইউরোপে কিন্তু দীর্ঘকাল কোনো শান্তি শৃঙ্খলা ছিল না। তাই ইউরোপের মানুষের কাছে তখন কামনা ছিল শান্তি, স্বাধীনতা নয়।
তাই সেদিক থেকে বিচার করলে আমরা অবশ্যই বলবো যে মেটারনিক অন্তত 30 বছরের জন্য হলেও ইউরোপে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং তার সময়কালে ইউরোপে শান্তি শৃঙ্খলা বজায় থাকায় ইউরোপীয় শিল্প সাহিত্য ও সংস্কৃতিরও এ সময় যথেষ্ট বিকাশ ঘটেছিল। ঐতিহাসিক কেচেলবি তিনি মেটারনিককে সমর্থনে বলেছেন, মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী, সুতরাং অস্ট্রিয়ার স্বার্থকে প্রাধান্য তিনি দেবেন, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত কেচেলবি বলেন, সে সময় বহু জাতি বহু ভাষাভাষী অধ্যুষিত অস্ট্রিয়াতে যদি একটা জাতীয় ঐক্য সংহতি বজায় রাখতে হতো তাহলে মেটারনিকের কাছে রক্ষণশীলতা ছাড়া আর কোনো উপায় বা পথ ছিল না। তবে কেচেলবি যতই এভাবে মেটারনিকের সমর্থনে যুক্তি দেখান না কেন, একথাও কিন্তু স্বীকার করতেই হবে যে মেটারনিক সিস্টেম বা মেটারনিক ব্যবস্থা ছিল অত্যন্ত নেতিবাচক, সংকীর্ণ, অনৈতিক, দমনমূলক এবং প্রতিক্রিয়াশীল। আসলে মেটারনিক যুগধর্মকে অস্বীকার করে ইতিহাসের গতির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলেন, আর এটাই ছিল মেটারনিকের জীবনে সব থেকে বড় ভুল। 1789-এর ফরাসি বিপ্লবের কেবল ধ্বংসাত্মক দিকটাকে তিনি বড় করে দেখেছেন, কিন্তু এই ফরাসি বিপ্লব যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনৈতিক ধ্যান ধারণার জন্ম দিয়েছিল সেগুলোর গুরুত্ব বা তাৎপর্য মেটারনিক উপলব্ধি করতে পারেননি বা করার চেষ্টাও করেননি। তিনি কেবলমাত্র পুরাতন তন্ত্রকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চেয়েছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন তার বয়স যত বাড়ছিল পৃথিবী ততই নব যৌবন ফিরে পাচ্ছিল। তিনি এটা বুঝতে পারেননি যে দমনপীড়নের দ্বারা প্রগতিশীল ধ্যান ধারণাগুলোকে আশা আকাঙ্ক্ষাগুলোকে কিছু কালের জন্য দমিয়ে রাখা যেতে পারে, কিন্তু সেগুলোর অন্তিম জয় অনিবার্য, এটা মেটারনিক কখনো উপলব্ধি করতে পারেননি। অস্ট্রিয়া চ্যান্সেলর থাকাকালীন মেটারনিকের বেশ কয়েকটি উক্তি জনপ্রিয়তা লাভ করেছিল। যেমন তিনি বলেছিলেন, আমি পণ্ডিত মানুষ চাই না, আমি চাই বিশ্বস্ত প্রজা। আপনারা শাসন করুন কিন্তু পরিবর্তন চাইবেন না। ইউরোপের মানুষ শান্তি চায়, স্বাধীনতা নয়। আমি যা করি, আমি যা ভাবি, কেন লক্ষ লক্ষ মানুষ তা পারে না। এরকম আরো বেশ কয়েকটি উক্তি এ সময় জনপ্রিয়তা লাভ করেছিল। শেষ পর্যন্ত 1848-এর ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের উত্তাল তরঙ্গের আঘাতে মেটারনিক এবং তার অস্ট্রিয়া পুরোপুরি ভেসে যায়। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেটারনিক হতাশ কণ্ঠে বলেছিলেন, এই পৃথিবীতে আমার হয় কিছু আগে না হয় কিছু পরে আসা উচিত ছিল। কিছু আগে এলে আমি এই জগৎকে উপভোগ করতে পারতাম, আর কিছু পরে এলে নতুন বিশ্ব গঠনের শরিক হতে পারতাম, কিন্তু বর্তমানে ক্ষয়িষ্ণু সমাজের অস্তিত্ব রক্ষা করতে গিয়েই আমি নিঃশেষ হয়ে গেলাম। মেটারনিকের এই উক্তি থেকেই বোঝা যায় যে তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে তার ভুল ত্রুটিগুলি অনুধাবন করতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত অস্ট্রিয়ার এই চ্যান্সেলর, এই বিখ্যাত ইউরোপীয় ডিপ্লোম্যাটের জীবনাবসান হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 86 বছর বয়সে 11ই জুন 1859-এ। তো এই ছিল ইউরোপীয় রাজনীতিতে মেটারনিকের ভূমিকা সম্পর্কে এক অতীব সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। তাও কারোর যদি কোথাও কোনো ডাউটস থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।